আচ্ছা, এইটা তো ও আলি এক্সপ্রেসের লিঙ্ক নিয়ে ওর পেজে ক্যারোসেল করেছে। ক্যারোসেল করতে আমাদের নিজেদের একটা ওয়েবসাইট প্রয়োজন হয়। ক্যারোসেলটা বেসিক্যালি ই কমার্স সাইট টাইপের যে সাইটগুলি থাকে ওই সাইডের জন্য ক্যারোসেল একটা প্রয়োজন, সরি ক্যারোসেল পোস্টার দিতে পারলে ভালো। আর ক্যারোসেলটা আগে বেশ কিছুদিন আগ অব্দি, মানে এই বছরের ফার্স্টের দিক অব্দি ক্যারোসেলটা শুধু ইউজ করা হতো অ্যাডের জন্য। অ্যাড যে অ্যাড আমরা রান করাই ওই অ্যাডের জন্য ক্যারোসেলটা ইউজ করা হতো, কিন্তু পরবর্তীতে নতুন আপডেট আসার পরে 2020-র হচ্ছে আপনার 19-ই জানুয়ারির পরে একটা আপডেট আসে, আর নতুন ইদানিং কালে একটা আপডেট আসছে। তো ওই 19-ই জানুয়ারির পরে যে আপডেটটা আসে, ওই জানুয়ারির পরের আপডেটটাতে আসে যে ক্যারোসেলটাকে যদি আমরা আমাদের পেজে পোস্ট আকারে দেই, সেক্ষেত্রে আমাদের পেজের অর্গানিক্যালি এঙ্গেজমেন্ট বাড়বে, রিচ বাড়বে, এঙ্গেজমেন্ট বাড়বে, যেটা একটা কিওয়ার্ড দিয়ে বা একটা নর্মাল পোস্টে বাড়ে না, সেটার জন্য যদি আমরা একটা ক্যারোসেল করতে পারি। এখন ক্যারোসেল কিন্তু সব প্রোডাক্ট নিয়েই করা যায়, যে আমার ওয়েবসাইট থাকতে হবে ওরকম কোনো কথা নাই। ডেস্টিনেশন ইউআরএল বা ওখানকার যে ওয়েবসাইটের ইউআরএল চায়, সেখানে চাইলে আমি আমার শপের ইউআরএল দিয়ে দিতে পারি, সেখানে চাইলে আমি আমার পেজের ইউআরএলটা দিয়ে দিতে পারি। তো এরকম ইউআরএল গুলি ওখানে সেট করা যায়। ওখানে চাইলে আপনি আপনার একটা বাটন অ্যাড করতে পারবেন, যদি আপনি চান তাদের কাছ থেকে আপনি ফর্ম কালেক্ট করবেন, যে তাদের ইনফরমেশন কালেক্ট করবেন, সেক্ষেত্রে আপনি সাইন আপ দিয়ে সরি হ্যাঁ সাইন আপ দিলে ওইখানে যাবে, ওরা সাইন আপের বাটনটা ক্লিক করলে তখন দেখা যাবে যে ওখানে আপনি যদি একটা গুগল লিঙ্ক গুগল ফর্ম ক্রিয়েট করে রাখেন, ওই ফর্ম ক্রিয়েটেড লিঙ্কটা যদি ওখানে দিয়ে দেন, ওই ফর্মের লিঙ্কটা দিয়ে দেন, তাহলে সবাই ওই ফর্মে যাবে, ফর্মে গিয়ে ক্লিক করার পরে তারা ওখানে সাবমিট করতে পারবে, এরকম একটা ব্যাপার আছে। কিন্তু ক্যারোসেলটা এখন হচ্ছে বেসিক্যালি অ্যাড করা হয় যে আপনার ধরেন একই প্রোডাক্ট, বা আমি একদিনে ধরেন 8-10 রকমের প্রোডাক্ট নিয়ে এসেছি, ওই প্রোডাক্ট গুলি আমি একটা একটা করে পোস্ট দিলে আমার 10টা পোস্ট হবে, কিন্তু একটা পোস্টের মধ্যে আমি 10টা প্রোডাক্টকে একসাথে সুন্দর করে ডিটেইলিং লিখে, প্রাইজিং লিখে, এবং ওই প্রোডাক্ট গুলির ধরেন ওইটার মধ্যে যদি ভ্যারিয়েশন থাকে, যে কালার ভ্যারিয়েশন আছে, সাইজ ভ্যারিয়েশন আছে, সেটাও আমি করতে পারি। তো ওই জন্য ক্যারোসেলটা হচ্ছে এখন একটু পপুলার হয়েছে। আগে ক্যারোসেলটাকে করতে শুধুমাত্র অ্যাডের জন্য করা হতো। তো ক্যারোসেলটা আমরা করতে পারি হচ্ছে পাবলিশিং টুল থেকে। আরেকটা ক্যারোসেল যেটা অ্যাডের জন্য করা যায় সেটা হচ্ছে আমরা অ্যাড ম্যানেজার থেকে করি। আমার কথাগুলি ক্লিয়ার আপনাদের কাছে? আপনাদের কাছে কি কথাগুলি ক্লিয়ার? আপনারা আছেন? আপু ক্লিয়ার, আপু ক্লিয়ার, বোঝা যাচ্ছে আপু ক্লিয়ার। তো ক্যারোসেল একটা হচ্ছে যাবেন খান, আপনি হচ্ছে ইয়েতে যান, আপনার পেজে যান। আচ্ছা, এই পেজটার কোনো কাজ আপনি করেন নাই তাই না খান? এটা প্র্যাকটিস পারপাসে রেখে দিয়েছেন? এটাতে না, এটাতে এখনো না, এটাতে এখনো করি নাই। তাহলে আপনি অ্যাসাইনমেন্ট কোথায় করছেন? মানে ওগুলাই করতেছি আর কি, ওই অ্যাসাইনমেন্টের কাজ যেগুলো হচ্ছে ওগুলো করতেছি। ওইগুলাই পেজে করছেন? এটাতেও করতেছি বা এটাতেও করতেছি। আচ্ছা, যেটাতে করছেন ওইটা একটু দেখি আমি। কোনোটাতে কিন্তু আপনি আপনার দেননি, কি যেন বলে, কভার ফটো, প্রোফাইল পিকচার একটা তো দেননি। ওগুলো আসলে এখনো করতে পারিনি, সিলেক্ট করতে পারিনি। আচ্ছা, তাহলে আমরা একটা ইয়েতে যাই, ওইখান থেকে আমরা কভার ফটোটা নিয়ে নিই, একটা ছবি আপাতত নিয়ে নিই, গুগল থেকে একটা ছবি নিয়ে নিই। জি, আমরা যে পেজে কাজ করি ওই পেজে গুগল থেকে একটা ছবি, দুইটা ছবি নিয়ে একটা কভার ফটো, একটা প্রোফাইল পিকচার দিয়ে দিই, সেট করে তারপর আমরা পাবলিশিং টুলে চলে যাব। আমার এখানে করতেছি কেন, তোদের পিং ঠিক আছে? ওকে উজ্জ্বল, মাউস কন্ট্রোল আপনি আমাকে দেন, আমি সরি খান, মাউস কন্ট্রোল আমাকে দেন, আমি ইয়ে দিয়ে দিচ্ছি, আপনাকে রিকোয়েস্ট দিয়ে দিচ্ছি, কন্ট্রোল দিয়ে দেন আপনি।
ঠান্ডা লাগছে কার? আমার আপু। আপনি তো তাবৎ দিন দুনিয়া অন্ধকার করে রেখে দিচ্ছেন। আচ্ছা হেয়ার অয়েল এখানে তো পেয়ে যাচ্ছি। দেখছো কি আর দিগদারি? আচ্ছা আমরা পাবলিশিং টুলের কাজে চলে ধুরো, পাবলিশিং টুলে যাবো, যাই সেটিংস এ। পাবলিশিং টুল থেকে যেটা করা যায়, আপনারা যদি ফেসবুকে গিগ, সরি ফেসবুকে না, ফাইবারে গিগ গুলি একটু সার্চ করে দেখেন, সেখানে দেখবেন যে ওখানে কিছু জায়গায় লেখা থাকে যে আমি তোমার ফেসবুক পেজের জন্য বা আমি তোমার প্রোফাইলের শিডিউল পোস্ট করে দিব, এতদিনের জন্য ম্যানেজ করব এবং এতটা শিডিউল পোস্ট করে দিব, এরকম গিগ কি কেউ দেখেছেন এই পর্যন্ত? জি আপু, আমি দুই একটা দেখছি। ওই গিগ গুলিতে শিডিউল পোস্টটা মানে কি, যে একটা পোস্ট আমি যখন সময় পাবো তখন আমি পোস্টটা করে দিব, টাইম আগে থেকে সেট করে দিব, ওইটা ওই সময় পাবলিশড হয়ে যাবে, যে টাইমটা সেট করে দিব, টাইমটা টাইম এবং ডেট আমি ফিক্সড করে দিলে ওই পোস্টটা ওই টাইমে পাবলিশ হয়ে যাবে, তখন আমি অনলাইনে থাকি আর অফলাইনে থাকি, আমার তখন পেজের ঠিক টাইমলি পোস্ট হয়ে যাবে। এটা আসলে অনেক বাইরাই চায়, যারা নিজেদের টাইম দিতে পারে না তারা বলবে যে আমি আমার কন্টেন্ট, আমি আমার ছবি সব দিয়ে দিচ্ছি, তুমি জাস্ট আমাকে শিডিউল পোস্ট করে দাও। শিডিউল পোস্টের প্রাইজিংটা এরকম হয় যে তুমি 7 দিনের জন্য, পার ডে যদি 10টা করে, সরি পার ডে যদি 5টা করে হয় সেটাতে হচ্ছে 7 দিনের জন্য 5-7 25টা পোস্ট দিবেন, আবার হচ্ছে আপনি 14 দিনের জন্য এরকম 5টা করে দিলে ওই ওই হিসেব করে নিবেন। তো এমনও হতে পারে পার ডে 2টা করে দেয়, কেউ পার ডে 1টা করে দেয়,
তো ইটস ডিপেন্ড অন আপনার বায়ার, বায়ার কটা করে দিতে চায়, বায়ার যতটা করে দিতে চায় সেটা আমরা করে দিতে পারবো। সেক্ষেত্রে যদি বায়ার বেশি পোস্ট দেয় আপনাদের প্রাইসিংটা বেশি হবে, কিন্তু এই পাবলিশিং টুলের থ্রুতেই আপনি হচ্ছেন শিডিউল পোস্ট। এই শিডিউল পোস্ট করার জন্য কি আলাদা গিগ নাকি একেবারে ফেসবুক বিজনেস পেজের গিগটা দিয়ে হয়ে যায়? ফেসবুক বিজনেস পেজের গিগটা দিয়ে হয়, আবার সোশ্যাল মিডিয়া ম্যানেজারের আন্ডারেও হয়। জি আপু, এই যে এখানে আমি বলেছিলাম যে পাবলিশিং টুল, পাবলিশিং টুলের ইন্টারফেসটা এরকম আসবে যে আপনার পেজের টোটাল যত পোস্ট হয়েছে সমস্ত পোস্টের একটা রিচ এঙ্গেজমেন্ট এখানে দেখাবে, একটা অ্যানালিটিকের মতো দেখাবে। এখান থেকে আপনি ক্রিয়েট পোস্ট করেও পোস্ট দিতে পারেন, আবার শিডিউল পোস্ট আকারেও এখান থেকে আপনি পোস্ট গুলিকে রেডি করতে পারেন। পোস্ট শিডিউল করে ওইটাতে আপনি পোস্ট করবেন, ড্রাফট আকারে রাখতে পারেন। আর এক্সপায়ারিং পোস্ট, যে পোস্ট গুলি অলরেডি ছিল চলে গেছে, ওরকম কিছু পোস্ট যেটা আমরা টেম্পোরারি দেই, ওই টেম্পোরারি পোস্ট গুলি এখানে থেকে যাবে, আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। তা আমরা যদি শিডিউল পোস্টে যাই, এরকম ইন্টারফেস পাওয়ার পরে যে ক্রিয়েট পোস্ট দিবেন খালি আসবে, কারণ এই পেজটা একদমই নতুন। ক্রিয়েট পোস্ট দেওয়ার পরে ধরেন আমি একটা ছবি, একটা ছবি দিয়ে একটা পোস্ট করতে চাই, একটা ছবি দিয়ে পোস্ট করতে চাই, আর আমি ভিডিও পোস্ট করতে চাই, এটা আমার উপরে ডিপেন্ড করবে যে আমার বায়ার কি দিচ্ছে। তো এখান থেকে পোস্ট করতে গেলে এখানে একটা ক্যারোসেলের অপশন পাবেন আপনারা, এখানে যে ক্যারোসেলের অপশনটা পাবেন, এই ক্যারোসেলের সাথে আমি যে ক্যারোসেলটা বলছি এটার মধ্যে একটু ডিফারেন্স পাবেন। এখানে চাইলেই আপনি বাটনটা অ্যাড করতে পারবেন না, এখানে চাইলেই প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা ইউআরএল দিতে পারবেন না, এখানে চাইলেই আপনার হেডার ফুটার অ্যাড করতে পারবেন না, এখানে চাইলে টেক্সটের বডি টেক্সট অ্যাড করতে পারবেন না। কিন্তু আমি যেখান থেকে বলেছি ওখানে চাইলে ওগুলি করা যায়, তারপরও এখান থেকে করা যায় শুধু বেসিক ইনফরমেশন গুলি দিয়ে, শুধু বেসিক ইনফরমেশন গুলি দিয়ে। কারণ আপনার ওখানে নেট কি অনেক প্রবলেম করছে বা অনেক স্লো, ওরকমই তো মনে হচ্ছে। আচ্ছা এই যে দেখেন পোস্ট ভিডিও, জি আচ্ছা আমি একটু ফাইবার অ্যাকাউন্ট খুলছি, মানে লগ ইয়া করছি আর কি, সাইন ইন করছি, কিন্তু একটা স্ক্রিন শেয়ার করব। আমরা তো এখন ফেসবুকটা দেখছি ভাইয়া, এটা শেষ করি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি একটা ফেসবুকে পেজও খুলছি। আমি কিন্তু আপনাদের কাউকে বলিনি এখন অবধি যে আপনারা ফাইবার এর অ্যাকাউন্ট ওপেন করেন, করছি আর কি, তারপরে চেষ্টা করতেছি আর কি। ভাইয়া এটা চেষ্টার জিনিস না, আমি আপনাদেরকে বারবার ফাইবার নিয়ে অ্যালার্ট করেছিলাম যে ফাইবার এর অ্যাকাউন্টের একবার কিছু হয়ে গেলে ওই আইপি থেকে আপনি আরেকটা সেকেন্ড টাইম অ্যাকাউন্ট খুলতে পারবেন না। এটা ফেসবুকের মতো না যে আমার ইচ্ছে হলো আমি ফাইবার অ্যাকাউন্ট ওপেন করলাম, আমার ইচ্ছে হলো সেটাকে আমি ডিলিট করে দিলাম, আপনি চাইলে পারবেন না। আপনি চাইলে পারবেন না, ইচ্ছে হলেই করতে পারবেন না। আচ্ছা এখানে একসাথে আমি মাল্টিপল ভিডিওস দিতে পারবো, এখানে ক্রিয়েট ফটো অ্যালবাম, অ্যালবাম করে করতে পারবে, যে ক্রিয়েট এ ফটো ক্যারোসেল এখান থেকে করা যায়, স্লাইড শো স্লাইড আকারে করতে পারবেন আপনার পোস্টটাকে। আরেকটা হচ্ছে এই যে ক্রিয়েট অ্যান ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স, দেখছো মাউস কাজ করে না। আচ্ছা আমরা যদি ক্রিয়েট অ্যান ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্সে যাই, ওকে বুঝতে পেরেছি কোথেকে হবে, এখন আমার প্রবলেম সলভ হয়েছে। ওকে আমরা ওখান থেকে ক্যারোসেলটা কিভাবে করে সেটা দেখে নিই, পাবলিশিং টুলের থেকে সরি শিডিউল পোস্ট থেকে কিভাবে করে সেটা আমরা দেখে নিই। আমরা ধরেন একটা ছবি, একটা ছবি বা একটা ভিডিও আমরা অ্যাড করব, ঠিক আছে, ভিডিও অ্যাড করে একটা পোস্ট দিব। পোস্টার টাইমিংটা আমরা দিব হচ্ছে আপনার এখন থেকে কাউন্ট করলে এখন বাজতেছে 3:03, আমরা ধরেন 4টায় পোস্টটাকে পোস্ট করব, 4টায় পোস্টটা পোস্ট হয়ে যাবে। দেখছ এখন আর কাজ করে না, কেমন লাগে? আপলোড ফটোস দিলাম আমরা, ঠিক আছে, আপলোড ফটোস ধরেন আমি এই ছবিটা দিয়ে একটা আপলোড করব। এটা
এটা তো আমরা পোস্ট করতে পারছি তাই না ডিরেক্টলি, কিন্তু এখানে একটা জিনিস লেখা দেখছেন গেট মেসেজ। জি জি আপু, যদি আমরা গেট মেসেজটা দিয়ে দেই তাহলে এই পোস্টটা অন্যরকম ভাবে যাবে। এই পোস্টটা কেমন ভাবে যাবে আপনারা পোস্ট হওয়ার পরে দেখবেন, নিচে একটা গেট মেসেজের বাটন দেখতে পাবেন। ওকে প্রিভিউ দেখেন এই পোস্টার, এই যে এই পোস্টটা এরকম আকারে দেখবেন লেখা, নিচে এই যে আপনার পেজের বাটন সেন্ড মেসেজ। এই পোস্টগুলি এখন আমরা অনেক দেখতে পাই। এক্সো কাজ করে না, এই যে এখানে এই জিনিসটা, এই যে দেখেন শপিং রিটেল, এখন এই পোস্টগুলি খুব বেশি দেখা যায় না। জি, ছবি থাকলে ছবির নিচে পেজে সেন্ড করার জন্য মেসেজ বাটনটা সেট থাকে, এখন এই পোস্টগুলি খুব পপুলার, কারণ এই পোস্টগুলির কারণে এই পোস্টগুলির থ্রুতে আপনার পেজের অর্গানিক রিচটা খুব বেড়ে যায়, এই জন্য এই জিনিসটা হয়। তো আমরা গেট মেসেজ দিয়ে একটা পোস্ট করব। হ্যাঁ, পোস্টটা শিডিউল পোস্টটা দেই আমরা, এই যে টাইম 2:25, 2:25 তো ওভার হয়ে গেছে, 3:20 যেখানে টাইমিং এ কি পিডিটি কি আবু, এখন একটা সেন্ড মেসেজ একটু দেখাচ্ছেন, যেটা একটু আবার দেখানো যাবে? হ্যাঁ অবশ্যই দেখানো যাবে। সেটা হচ্ছে এই যে শিডিউল পোস্টে যাব, শিডিউল পোস্টে গেলে এখানে ক্রিয়েট পোস্টে ক্লিক করব, ক্রিয়েট পোস্টে গেলে তারপরে হচ্ছে এখানে ধরেন আমি কোন লেখা লিখলাম, মানে ক্যাপশনের জায়গাটাতে লেখা লিখে আমি কোন ছবি ভিডিও আর অন্য কোনো কিছু অ্যাড করতে চাই, কোনটা অ্যাড করতে চাই, ছবি ভিডিও না মাল্টিপল ভিডিও না ফটো অ্যালবাম ক্রিয়েট করতে চাই, নাকি আমি ক্যারোসেল করতে চাই, নাকি আমি স্লাইড দিতে চাই। এখন স্লাইড দিলে আপনি এখান থেকে স্লাইড রেডি করতে পারবেন, আপনি ফটোজ দিলে ফটোজ দিতে পারবেন, আমরা ফটোজ দিয়ে দেখেছিলাম। এখন আচ্ছা ফটোজ দিয়ে আরেকবার দেখাই দিই আপনাদেরকে, তারপর এখান থেকে ক্যারোসেলটা দেখাবো। এখন এই ফটোজ সহ যদি আমি পোস্ট করি, এটা জাস্ট একটা ক্যাপশন লিখে আসবে আর ছবিটা চলে আসবে, আদার কিছু আসবে না। এটা প্রিভিউ যদি দেখেন, এটা প্রিভিউটা দেখেন এরকম হবে, ছবি দেখেন শেষ, ছবির নিচে কোথাও কিন্তু সেন্ড মেসেজ বাটনটা নেই। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, ও পিসিতে কাজ করে না, না আমার ইয়ে কাজ করে না, আমি বুঝতেছি না। পাশে স্ক্রল করতে হবে, হ্যাঁ কারণ এই যে এই গেট মেসেজের যে অপশনটা এখানে দেয়া আছে ওই অপশনটা আমি সিলেক্ট করিনি, তাই ওইখানে ওইটা দেখাচ্ছে না। এখন যখন এটা আমি দিয়ে দিব গেট মেসেজ, তখনই নিচে আমার পেজের নাম এবং এই পোস্টটা সরি আমার পেজের নাম আর গেট মেসেজ শো করবে। জি আপু, বুঝতে পারছি এখন পারবো। এটা আরেকটা করা যাবে, সেটা হচ্ছে ধরেন আমি এই ছবিটা দিব না, আমি ছবি অ্যাড করব না, আমি এখানে কি অ্যাড করব, আমি এখানে একটা ক্যারোসেল অ্যাড করব। ক্যারোসেল অ্যাড করব কিভাবে, এখানকার ক্যারোসেল এবং আমরা যেটা আরেকটা একটু পরে দেখব ওই ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স, ওইখানকার ক্যারোসেলের ডিফারেন্সটা আপনারা এখন বুঝতে পারবেন, মানে ওইটা করতে গেলে তখন বুঝবেন যে এখানে কি ডিফারেন্স ছিল। আচ্ছা, এখানে ডেস্টিনেশন ইউআরএল একটা জায়গা লেখা আছে, তার মানে আপনি এই ট্রাফিক গুলিকে কোথায় নিয়ে যেতে চান, এই অ্যাডের থ্রুতে আপনি কোথায় নিয়ে যেতে চান। আপনি যদি চান যে সেটা আপনি আপনার ফেসবুক প্রোফাইলে নিয়ে যাবেন, আপনি এখানে আপনার প্রোফাইল লিংক দিয়ে দিবেন, সেটা যদি চান আপনি আপনার ওয়েবসাইটে নিয়ে যাবেন, সেটা আপনি আপনার ওয়েবসাইটে লিংক দিয়ে দিবেন। যেটা একটু আগে দেখেছেন যে ও আলিবাবার সরি আলি এক্সপ্রেস এর ইয়ে দিয়ে দিয়েছে, লিংক দিয়ে দিয়েছে, তো আমরা এরকম করে একটা লিংক দিয়ে দিব পিক আপ। Thank you.
আমরা পিকাবল লিংকটা কপি করে এখানে দিয়ে দিলাম। জি আপু, পিকাবল লিংক দিয়ে দেওয়ার পরে এই যে এখানে একটা অ্যারো সাইন, অ্যারো সাইনটাকে ক্লিক করব। অ্যারো সাইনটাতে ক্লিক করলে এই যে দেখেন পিকাবল ছবিটা ফার্স্টে চলে এসেছে, তাই না? এবং পিকাবল পাশে অনেকগুলি ছবি যাওয়ার, এই যে অনেকগুলি ছবি ইয়ে চলে এসেছে। আপনি চাইলে এখান থেকে, হ্যাঁ এখান থেকে এরকম করে সরিয়ে আপনি ছবিগুলিকে সামনে আনতে পারেন, এটাকে পিছনে নিতে পারেন। আপনার মানে মুভ করানো যাবে আর কি। হ্যাঁ, এই যে মুভ করানো, জাস্ট ধরে এনে ড্র্যাগ করে, ড্র্যাগ এন্ড ড্রপ, যেটা আমি ওইদিন বলেছিলাম যে আমাদেরকে ভাই কান ধরে এনে এনে ছেড়ে দেয়া। হ্যাঁ, ড্র্যাগ এন্ড ড্রপ করবেন, ড্র্যাগ এন্ড ড্রপ করে ব্যাস এভাবে দিয়ে দিয়ে আপনি এটাকে পোস্ট আকারে এখানে যদি গেট মেসেজ দেন সেটাও এখানে দিয়ে দিতে পারবেন। এই প্যারাসেলে গেট মেসেজটা এখানে চলে আসবে দেখেন। এখন প্রিভিউতে যদি দেখতে চাই দেখতে পারবো না আমরা। 250 এই যে সেন্ড মেসেজটা এখানে চলে আসে, এইটাই আর কিছু না। 250 কার যেন ফোন বাজতেছে। এখানে ক্লিক করার পর আমাদেরকে ছবি অ্যাড করার অপশন আসবে, আমি কোন কোন ছবিগুলি অ্যাড করতে চাই, আমার ওয়েবসাইট ছাড়া অন্য কোন ছবি কি আমি অ্যাড করতে চাই কিনা। আম্মু আদিল কল দিছে, আচ্ছা আপনারা কি দেখতে পাচ্ছেন না? আমি দেখছি ওর স্ক্রিনটা এক জায়গায় স্টাক হয়ে আছে। যে কথা বলতেছে ওকে একটু মিউট করতে বলেন, পার্সোনাল এর কথা এখানে কেন? এখানে যে আটটা করতে নিলাম এটা কোথায় গেল? কি একটা অবস্থা আজকে শুরু হয়েছে আমার সাথে। যে পিকাবো দেওয়ায় পিকাবোর এতগুলি ছবি চলে এসছে। আমি যদি পিকাবোর একটা সরি একটা প্রোডাক্টের লিংক দিতাম তাহলে এতগুলি ছবি আসতো না আপনার এখান থেকে। তো এটা দেওয়ার পরে আমি ধরেন এখানে কিন্তু আর এক্সট্রা করার কিছু নেই, আপনি শিডিউল পোস্ট দিয়ে দিবেন, পোস্টটা অটোমেটিকলি শিডিউল হয়ে পোস্ট হয়ে যাবে। এখানে 2:33 দ্যাট মিনস 3:33, ওকে 3:33 দিয়ে দিই আমরা। শিডিউল করে দিলাম 2:33, কালকে 2:33 আবার মেবি সরি আজকে 2:33 পোস্ট হবে কিছু একটা। আর এখান থেকে আর বাকি কিছু দেখানো নাই আপনাদের, ভিডিও লাইব্রেরি, লাইব্রেরি আকারে যদি ভিডিওগুলি রেডি করতে চান সেটা এখানে দিয়ে দিবেন। আর ভিডিও কি ভিডিওস ইউ ক্যান ক্রস পোস্ট, এইখানে আরেকটা এই যে টুলস ক্রিয়েট স্টুডিও, ক্রিয়েট স্টুডিও আমি বলেছিলাম না ইউটিউবের মতো আমরা এখানে ভিডিওকে ক্রিয়েট স্টুডিও মাধ্যমে তৈরি করতে পারি, এটা হচ্ছে সেই অপশনটা। এখানে ক্রিয়েট স্টুডিও থ্রুতে আপনি তৈরি করতে পারবেন। এখানেও ইউটিউবে কিছু ফ্রি মিউজিক পাওয়া যায় যেগুলিতে কোনো কপিরাইটেড ক্লেম থাকে না, সেম এখানেও কিছু মিউজিক আছে যেগুলিতে কোনো কপিরাইটেড ক্লেম থাকবে না এই ক্রিয়েট স্টুডিও থ্রুতে। এখানে দেখেন এই যে সাউন্ড কালেকশন, সাউন্ড কালেকশনে যাবেন তখন আপনি দেখতে পারবেন যে এখানে কিছু অপশন সরি সাউন্ড দেয়া আছে যেগুলিতে কোনো কপিরাইটেড ক্লেম বা কপিরাইটেড ইস্যু থাকে না। তার মানে আপনি আপনার চ্যানেলের ভিডিওর জন্য বা আপনি আপনার পেজের ভিডিওর জন্য এখান থেকে সাউন্ডগুলি কালেক্ট করে নিতে পারবেন, কোনো কপিরাইটেড ইস্যু থাকবে না এদের। ঠিক এরকম একটা ইন্টারফেস আপনারা ইউটিউবেও দেখতে পাবেন।
আচ্ছা আপনারা শুনতে পাবেন না শুনতে পাই না আমরাটা শুনতে পাচ্ছি না সাউন্ডটা আপনারা শুনতে পাবেন না আমি শুনতে পাই না না সাউন্ড শোনা যাচ্ছে না আপনি শুনতে পাবেন না আমি শুনতে পারবেন না তো ও সাউন্ড অফ করে রেখেছে আচ্ছা এখান থেকে আর যেটা ক্রিয়েট স্টুডিও পরে কার সাউন্ড এটা কিসের সাউন্ড ও সবাইকে মিউট করে ওই যে চালু করে দিলেন এখান থেকে এরপরে পোস্ট রিভিউ পোস্ট আপনি যা পোস্ট করেছেন তার যদি রিভিউ দিতে চান সমস্ত পোস্ট এখানে আপনারা শো করবে এইটা ছাড়া আর বাকি যেটা সেটা হচ্ছে এই যে ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স ক্যানভাস ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স ক্যানভাসে আমরা যাব এখানে দেখেন ওখানে যে ক্যারোসেলটা করলাম না ওই ক্যারোসেলটা খুব সহজ ছিল না যে আমি জাস্ট লিংকটা কপি করে এনে দিয়ে দিয়েছি হয়ে গেছে এখানে চাইলে আপনি বাটন অ্যাড করে দিতে পারবেন এখানে এই যে দেখেন এখান থেকে যে ক্রিয়েটে যাবেন ক্রিয়েটে গিয়ে এটা ফেসবুকের থ্রু তো দেখাবে না ইনস্টাগ্রামে মানে এটা ওখানে দেখায় তো এখানে হচ্ছে আপনার আনটাইটেল ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স এখানে এটার একটা নাম দিয়ে দিবেন প্রত্যেকবারই প্রত্যেকটা ক্যারোসেলের একটা করে নাম আপনারা দিয়ে দিবেন এটার নাম এটার নাম হচ্ছে নাম এটা দিলাম ডিজিটাল মার্কেটিং তারপরে এই যে দেখেন এরপরই হচ্ছে এই যে অ্যাড কম্পোনেন্ট যেটা এখানেও দেন এখানে ক্লিক করলে এই যে এটা চলে আসবে বাটন চান না ক্যারোসেল চান ছবি চান অ্যাড টেক্সট চান ভিডিও চান লোকেশন চান মানে শপের কোনো লোকেশন আর হেডার আর ফুটার ধরেন আমি ক্যারোসেল চাইলাম ক্যারোসেল দিয়ে আমি এই যে ওকে দেওয়ার পরে এখানে ক্যারোসেলটা চলে আসছে এখানে ওয়ান আর টু আছে দ্যাট মিনস দুইটা ছবি এখানে যতবার আমি প্লাস করব ততবার আসতে থাকবে যতগুলি প্লাস করব ততগুলি আসতে থাকবে আমার ছবি যতগুলি হবে আমি ততগুলি ঘর এখানে নিয়ে নিব এমন না যে আমি চারটা ছবি আমি ফার্স্টে পাঁচটা ঘর নিয়েছি কিন্তু এখন তো আমার চারটা ছবি আছে আরেকটা ছবি নিয়ে কি করব এটার জন্য কিচ্ছু করতে হবে না জাস্ট এখানে ডিলিট অপশনে গিয়ে এই যেভাবে ডিলিট করে একবার ক্লিক করলে এগুলি সমস্ত কিছু ডিলিট হয়ে যাবে বুঝতে পারছেন আপনারা এখন এখানে যখন ছবি অ্যাড করব সরি এই যে আপলোড ছবি ফার্স্ট এরটাতে ছবি আপলোড করছি আমি এখানে একটা ইউআরএল দিতে হবে আমি পিকাবোর একটা প্রোডাক্টের ইউআরএল দিই ওকে আপু ইউআরএলটা তো না দিলে হয় তাই না না এখানে ইউআরএলটা দিতে হয় এখানে ইউআরএলটা দিতে হয় বললাম তো ইউআরএলটা চাইলে আপনি আপনার পেজের ইউআরএল দিয়ে দিতে পারেন ইউআরএল যে ওয়েবসাইটেরই দিতে হবে ওরকম কোনো কথা নাই আমি তো এখন ইউআরএল দিচ্ছি আরেক ওয়েবসাইটের তাই না আর এই মানে এই প্রোডাক্টটা যেখানে পাওয়া যাবে ওই ইউআরএলটা দেয়া হচ্ছে অপশনাল এটা আপনার কম্পালসারি কিছু না যে দিতেই হবে দেখছো এটাকে মাঝে মাঝে
এখানে রিপ্লেস ফটোর পরে আর কিছু নেই। এখন এখানে চাইলে যে আমি বললাম হেডার ফুটার অ্যাড করা, বাটন অ্যাড করা, টেক্সটের বডি অ্যাড করা, কিভাবে অ্যাড করব। এই যে অ্যাড কম্পোনেন্ট দিবেন, অ্যাড কম্পোনেন্ট যতবার দিবেন ততবার এখান থেকে আপনি এই জিনিসগুলো অ্যাড করতে পারবেন। টেক্সট ব্লক করবেন নাকি বাটন করবেন নাকি হেডার ফুটার করবেন, ধরেন আমি হেডার ফুটার করলাম। এই যে হেডার ওয়ান এখানে যা দিতে চাই, এখান থেকে হেডার অ্যাড করলে এই যে লোগো করব না টেক্সট করব। যদি লোগো করি এখানে আপলোড লোগো দিব, আমার যে লোগো থাকবে, আমার তো কোনো লোগোই নেই ভাইয়ার। কি পিসি তে অন্য কোথাও কোনো ছবি আছে? এখন এই ছবির ব্যাকগ্রাউন্ড কালার কি দিতে চাই আমি? ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট আছে, আমি চাইলে ব্ল্যাক দিব, আমি চাইলে এই যে দেখতে পাচ্ছেন কালারটা কিভাবে চেঞ্জ হচ্ছে, আপনি কি কালারটা দেখতে পাচ্ছেন? এরপরে হচ্ছে আমার এখানে কম্পোনেন্ট আমি টেক্সট দিব, কিছু টেক্সট দিতে চাই আমি। আমি যখন এটা লিখবো, এটা পোস্ট করছি, আমার তো প্রোডাক্টের একটা ডেসক্রিপশন দেয়া লাগে, দেয়া লাগে না, প্রত্যেকটা প্রোডাক্টের একটা ডেসক্রিপশন তো সবাই চায়, যে একটা প্রোডাক্ট প্রপার ডিটেইলিং দেয়া থাকলে তার দেখে ভালো লাগলে সে নক করবে। আর অনেকেই কিন্তু এই এই ঝামেলার কারণে অনেক পেজকে নক করে না, অনেক পেজ আছে ছবি দিয়ে ইনবক্স ইনবক্স করেন বা ইনবক্স মি এই টাইপের একটা কথা লেখা থাকে, তো তখন অনেক কাস্টমারই আছে নক করে না, কারণ হচ্ছে এটা তাদের কাছে মনে হয় পেইনফুল। তো আপনি আপনার প্রোডাক্ট সম্পর্কে যদি এখানে লিখে দিতে পারেন অল্প কিছু কথা, সেটার জন্য আমরা এই টেক্সটের এটা নিব। এখানকার কাজগুলি কাইন্ড অফ এমএস ওয়ার্ড এর কাজ, এই যে এমএস ওয়ার্ড এর কাজের মতো। এখানে আছে ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সটের ব্যাকগ্রাউন্ড, গুগল এমএস ওয়ার্ড এর এই যে টেক্সটের এই জায়গাটা, টেক্সটের এই জায়গার অপশনগুলি এমএস ওয়ার্ড এর মতো। এখানে ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সটের ব্যাকগ্রাউন্ডে কি কালার দিতে চান আপনি? এখানে সাদা আছে, আমি সাদাই রেখে দিলাম। এখানে চাইলে আপনি আপনার লেখার ফন্ট চেঞ্জ করতে পারবেন, যে আমরা দেখতে পাচ্ছেন চেঞ্জটা কোথায় হয়েছে? জি আপু, এখন এই লেখাটা যে এমন বাঁকা, আপনি এরকম সোজা চান, এটা সোজা হবে সমস্ত কিছু, ইটালিক ফন্ট। হ্যাঁ, এটা এখানে আপনার লেখার সাইজগুলি ঠিক করা, লেখার লাইনের সাইজ ঠিক করা, ফাঁকা ঠিক করা, আপনার ওইটা এখানে হবে। এখানে হচ্ছে ফন্টগুলি চেঞ্জ করতে পারবেন, আপনি কোন ফন্টে দিতে চান। ধর আমি এই ফন্টে দিলাম, এই ফন্টে দেওয়ার পরে দেখেন লেখাটা একটু বাঁকাও হয়েছে, একটু বোল্ডও হয়েছে, তাই না? এখন হচ্ছে এখানে যে ওইখানকার সাইজ আর লেখার কালার, লেখার কালার কি করতে চান, লেখার কালার কি কালো দিবেন, গ্রে দিবেন, এটা আপনার উপরে ডিপেন্ড করে। আপনি ধরেন কালো দিলাম, এই যে কালো চলে আসলো। তারপরে অ্যাড কম্পোনেন্ট, আরেকটা জিনিস আমরা অ্যাড করতে পারবো, সেটা এখান থেকে আমরা চাইলে বাটন অ্যাড করে দিতে পারবো। বাটন থাকতে পারে সাইন ইন বাটন, থাকতে পারে স্বপ্নাও বাটন, এটা আপনার বায়ারের উপর ডিপেন্ড করবে যে সে কোন বাটন দিতে। জি, ক্লিক হিয়ার, ক্লিক হিয়ার আসতে পারে, সাইন আপ আসতে পারে, বায়নাও আসতে পারে,
এটা বায়ারের উপর ডিপেন্ড করে। এইখানে একটা মজার জিনিস হচ্ছে বাটনের যে চারিপাশটা আছে আপনি চাইলে এটার কালার চেঞ্জ করতে পারেন, কালার করা যায় ব্যাকগ্রাউন্ড কালার বাটন কালার, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার করা যায় এবং বাটন কালার করা যায়। যেমন ব্যাকগ্রাউন্ড কালার দিলে এখানে আপু এখন কি পাবলিশ হবে? হ্যাঁ পাবলিশ হবে। আচ্ছা এখানে বাটনের নাম আমি দেইনি, বাটনের নাম দেই আমি পাই নাও। তারপরে বইটা ক্লিক করতে হবে না? কোনটা? ফর বাটন টু দা বাটন অফ দা ভিউ, নিচে নিচে ওই যে একটা খালি বক্স, বাটন টু দা ভিউ এটা ফিক্সড করা বাটনটা, এই যে আর কিছু না। এখানে প্রত্যেকটা ছবিতে চাইলে আমরা আলাদা আলাদা ইউআরএল দিতে পারি অথবা সেম জিনিসটাই প্রত্যেকটা ছবিতে ইউজ হতে পারে। ও আচ্ছা ছবি একটাই আপলোড করছিলাম। এখানে হচ্ছে আপনারা একটা একটা করে ছবি দিবেন, একটা একটা করে লিখবেন কি কি দিতে চান, ডেস্টিনেশন কোথায় কোথায় দিতে চান, সেটার উপরে ডিপেন্ড করে আপনারা লিখে দিবেন। বুঝতে পেরেছেন? জি আপু। আচ্ছা আমি এখন আর এখানে লিখে দেখালাম না আপনাদেরকে। আচ্ছা ধরুন এইভাবে আমি রেডি করলাম, ক্যারাসেল অ্যাড রেডি করার পরে এখানে আরেকটা ব্যাপার থাকে বাটন কালার। ওকে এখানে আউটলাইন, আউটলাইন আর ফিল, ফিল দিলে ভিতরটা ভরে যাবে আর যদি আউটলাইন দিই তাহলে আউটলাইনে হচ্ছে আপনার বাটনের কালারটা হালকা করে শো করবে। এখানে ডেস্টিনেশন ইউআরএল যে প্রোডাক্টটা কোথায় পাওয়া যায় সেটার একটা লিংক, সেটার লিংকটা ধরেন আমি এখানে একটা দিয়ে দিলাম, বাস আমার ক্যারাসেল রেডি। এইভাবে ক্যারাসেলটা কি তখন আমি করতে পেরেছিলাম? পারিনি কিন্তু, শিডিউল পোস্ট থেকে এত ডিটেইলিং কি করা গিয়েছে? আবু এভাবে করা যায় না, এভাবে করা যায় না আবু। এখন ধরেন এটাকে আমি সেভ করে দিব, আমি পোস্টটা রেডি করেছি এটাকে সেভ করে দিলাম, সেভ করে দেওয়ার পরে আমি এটাকে পোস্ট দিব, কোথা থেকে পোস্ট দিব? আচ্ছা এটাকে পোস্ট দিব হচ্ছে যে এখান থেকে শিডিউল পোস্টে যাব, শিডিউল পোস্টে গিয়ে ক্রিয়েট পোস্ট করব। ক্রিয়েট পোস্টে গেলে এখানে যে ছবি ফটোজ আছে এখানে হচ্ছে দেখেন নিচে একটা জায়গা আছে ক্রিয়েট অ্যান ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স, দেখতে পাচ্ছেন? ক্রিয়েট অ্যান ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্সে ক্লিক করেন। এই যে এখানে হচ্ছে সিলেক্ট ক্যানভাস, এখানে এখন যদি সিলেক্ট করি আমরা, আমাকে আপু আবার একটু দেখেন তো কোনটা আপু? তাহলে এই কাহিনী, হ্যাঁ ওইখানে গিয়ে আপনি এই পোস্টটাকে সিলেক্ট করে তারপরে যে শিডিউল পোস্ট দিয়ে দিলে আপনার এটা পোস্ট হয়ে যাবে, বাস শেষ। এই ক্যারোসেল এবং শিডিউল পোস্টের ক্যারোসেলের মধ্যে কি ডিফারেন্স আছে? না, কারণ এই ক্যারোসেলে হচ্ছে আমরা ডিটেইলিং দিতে পারি প্রত্যেকটা প্রোডাক্টের, প্রত্যেকটা জিনিসের আমার ওয়েবসাইট থেকে শুরু করে আমি সমস্ত ডিটেইলিং দিতে পারি, অ্যাড করতে পারি, কিন্তু ওই ক্যারোসেলে অ্যাড করতে পারি না। ক্যারোসেলের ব্যাপারটুকু এইটুকু, বোঝা গেল? আপু আপু এটা আপলোড দিছেন আবার একটু দেখান, পাবলিশ করেছেন এটা? পাবলিশ করি নাই তো আমি, আর এখন পাবলিশটা জাস্ট শিডিউল পোস্টের ওই জায়গা থেকে ধরে আবার করে স্টার্ট করলেই হয়ে যাবে।
এটা হচ্ছে আমি আমার শপ কন্টিনিউ করছি, এখানেও আমি একটা শপের মতো ক্রিয়েট করে নিতে পারবো। আচ্ছা, মেসেজ টু বাই চেক আউট টু এনাদার ওয়েবসাইট, মানে আপনার এখানে এই শপটার কোনটা করতে চান, মেসেজ টু বাই করতে চান, মানে ওখানে শপের ওখানে প্রোডাক্টের নিচে কি মেসেজ করলে প্রোডাক্টটা ডিরেক্টলি বাই করার জন্য মেসেজ করবে, না আপনি ট্রাফিকটাকে ওয়েবসাইটে নিয়ে যেতে চান, এটা আপনার উপর ডিপেন্ড করবে, আপনি নেবেন। আমি ধরেন ওয়েবসাইট ক্লিক করলাম, তারপরে যে কনফার্ম দিয়ে দিলাম, টাকা ওকে ঠিক আছে, এই যে ওয়েলকাম টু ইউর শপ, আমার শপ কিন্তু রেডি। এখন আপনারা শপ রেডি করাটা কি দেখেছেন কেউ? আপনারা আছেন? আবু এটা বুঝতে পারিনি। আবু আমরা আছি, শপে যাবেন, এখন তো আপনার শপ রেডি হয়ে গেছে। এখন তো সব রেডি হয়ে গেছে, এটা কাজ করে না কেন? আপু কিছুক্ষণ আগে আপনি একটা ওই ক্যারোসেল একটা করছেন না, ওইটা আসছে ভাই, যে এই যে তো চলে আসার কথা, দুইটা না ওটা 2:33 আসবে, আমার টাইমিং এ ভুল ছিল, ওটা 2:33 আপু ওইটা ওইটা যেটা মানে বানাইছি তো ঠিক আছে, কিন্তু দাওয়াটা আপু আমি বুঝতে পারিনি কি দাও, বুঝতে পারিনি মানে ওইটা পেজে যে আপলোড দিব ওইটাটা বুঝতে পারিনি, বানাটা বানাইতে পারছি। আচ্ছা পেজে আপলোড দিবেন, কোনটা পেজে আপলোড দিবেন বুঝতে পারিনি ভাইয়া, আমি বুঝি নাই আমার, ক্যারোসেলটা ওই যে পেজে পোস্টে যাবেন, পোস্টে গেলে শিডিউল পোস্ট গেলে ওখানে লেখা আসে যে ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স দিতে চান কিনা, ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স দিলে ওই যে নিচে একটু আগে যে ক্যারোসেলটা দেখালাম না, যে ক্যারোসেলটা দেখালাম দেখেছেন, এই ক্যারোসেলটা আসবে, ওখানে আপনি রেডি করবেন, ছবি দিবেন, এইভাবে ওয়েবসাইট দিবেন, বাটন অ্যাড করবেন, তারপরে আপনি ওটাকে পোস্ট করে দিবেন, পোস্ট হয়ে যাবে। বুঝেননি এখনো? ও হ্যালো, ভুল হয়ে যাচ্ছে আপু, বুঝেননি না মানে গুলানো হয়ে যাচ্ছে, একটু ট্রাই করে দেখি। আচ্ছা এটা টোটালটাই কিন্তু আমাদের লাইভে আছে, আপনারা চাইলে লাইভটাও দেখে নিতে পারবেন, টেনশন না। সবকিছু ডিলিট করলাম, সবকিছু ডিলিট হলো, ভিডিও পোস্ট পাবলিশ। আচ্ছা এই যে সব, এই যে দেখেন সেটআপ হচ্ছে মানে সেটআপ শপ লোকেশন, এখানে সব সময় আই এগ্রি দিয়ে আপনি যে এগ্রি না দিলে এটা এগ্রি হয়ে যায়, এটা ব্লু করে আগাবেন। আচ্ছা এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছি, যে আমি চেকআউটে কি দিব, মেসেজ দিব, মেসেজ টু বাই নাকি চেকআউট অন আনাদার ওয়েবসাইট। আমি মেসেজ টু বাই দিলে আমি চাইলে তারা আমার পেজে মেসেজ করবে অথবা ওয়েবসাইটে করবে, আর চেক আউট অ্যান্ড আনাদার ওয়েবসাইট, যে আমার এইটা ছাড়াও আরো অন্য কোনো ওয়েবসাইট আছে, তাদেরকে কি আমি ওই ওয়েবসাইটটা ভিজিট করতে পাঠাবো কিনা, এটা ডিপেন্ড করবে বায়ারের প্রোডাক্টের উপরে। বায়ার যদি বলে যে হ্যাঁ আপনি চেক আউট অন আদার ওয়েবসাইট দিয়ে দেন, আমি চাই এই ট্রাফিক গুলি আমার ওই ওয়েবসাইটে যাক, তাহলে সে এটা দিতে পারে, অর সে মেসেজ টু বাই দিতে পারে। তা আমরা বললাম আমরা দেখে নিই, ধরেন আমরা মেসেজ টু বাই দিলাম, কন্টিনিউ, এখানে টাকার অ্যামাউন্ট আসবে, টাকার অ্যামাউন্ট টাকাই থাকবে, কোনো প্রবলেম নেই। এই যে সব ক্রিয়েট হয়ে গেল, এখন বোঝা গেল?
জিয়াপু ওকে শপ ক্রিয়েট করার পরে এই শপে আমি প্রোডাক্ট অ্যাড করব অ্যাড প্রোডাক্ট এই যে অ্যাড প্রোডাক্ট দেখেন অ্যাড প্রোডাক্টের কাজটা অনেকটা ক্যারোসেল টাইপের বাট নট ক্যারোসেল আপনার কি অন্য কোথাও খান সাহেব ছবিগুলি আছে কোন অন্য কোন ছবি আমরা তো ছবি নাই আমরা এগুলি দিয়ে চলে যাই শপের এখানে চলে আরো অ্যাড করতে পারি আর একটা চলে একটাই দিতে পারি ইউজ এ ফটো তারপরে হচ্ছে নাম এই প্রোডাক্টের নাম কার্ড দেখা যাচ্ছে এখন তো আমাদের ছবি নেই এই জন্য কার্ড দেখা যাচ্ছে এখন হচ্ছে এই প্রোডাক্টের প্রাইস আমরা ওইখানে টাকা দিয়েছি ওই যে আমরা একটু আগে বাংলাদেশি টাকা সিলেক্ট করেছিলাম মনে আছে এখানে জয়েন করার সময় ওই জন্য কিন্তু এখানে টাকা দেখাচ্ছে আমরা ডলার দিলে এখানে ডলার দেখাতো টাকা দেখেন 15 লাখ আচ্ছা এখন এখানে একটা কথা আছে দিস প্রোডাক্ট অন সেল এই প্রোডাক্টটাকে আমি সেলে দিচ্ছি না এই প্রোডাক্টটা অরিজিনাল প্রাইসে দিচ্ছি যদি আমি প্রোডাক্টটা সেলে দিয়ে থাকি তাহলে এই যে এখানে হচ্ছে অরিজিনাল প্রাইসটা থাকবে এখানে সেলিং প্রাইসটা থাকবে এরকম কিছু পোস্ট আমরা কিছু কিছু পেজে গেলে পাই না দেখতে এইগুলি হচ্ছে আপনার শপ থাকে শপ এগুলি সবটা বেসিক্যালি ই কমার্স সাইড ও কমার্স সাইডের জন্য প্রয়োজন হয় আর যদি এটা আপনার ব্র্যান্ড নিউ প্রোডাক্ট থাকে তাহলে এটার আপনার প্রোডাক্ট অন সেল দেওয়ার প্রয়োজন নেই এখানে আপনি প্রোডাক্ট ডেসক্রিপশন দিয়ে দিবেন মাল্টিপল পিকচার অ্যাড করলে এটা কি ওই ক্যারোসেলের মতো দেখাবে নাকি এমনি না এটা ক্যারোসেলের মতো কিছুটা ক্যারোসেল ক্যাটাগরি দেখাবে বাট নট ক্যারোসেল ক্যারোসেলের মতো দেখাবে কিন্তু ক্যারোসেল না কিন্তু এটা আপু একটা ওয়েবসাইট আছে এটা হচ্ছে পিকজাবে এখান থেকে মানে ফ্রি তে ছবিগুলো ডাউনলোড করে নেওয়া যায় লাইসেন্স লাগে না আর কি হ্যাঁ আমি সেটা জানি এখন পিকজাবের ছবি কি বসে বসে আমি এখন ডাউনলোড করব শুধু এই কাজের জন্য একটা কাজ আছে কাজটা আপনাদের দেখা দিয়ে দরকার দেখেন না গাড়ি দিয়ে আমরা বাড়ি বিক্রি করি সমস্যা নাই তো আচ্ছা এখানে হচ্ছে ডেসক্রিপশন দিয়ে দিবেন তারপরে এই প্রোডাক্টটা আপনার পেজে শেয়ার করতে চান কিনা নাকি এটা আপনার শপে থাকবে তো আমরা প্রোডাক্ট এখানে দিতে চাইলে এটা দিব আর অনেক সময় দেখবেন অনেক প্রোডাক্ট আমরা দেখি কিন্তু নিচে লেখা থাকে আউট অফ স্টক তো এই যে ইন স্টক হচ্ছে ওপেন করে দিলে ইন স্টক দেখাবে আউট অফ স্টক দেখাবে আর ভিজিবিলিটি অবশ্যই এটা হচ্ছে প্রোডাক্টের থাকবে পাবলিক আচ্ছা এখানে হচ্ছে যে এটা কি একদম নতুন ছিল না পুরনো ছিল নাকি ইউজ ছিল এখানে ওইটা লিখে দিবেন ওইটা লিখে এই যে ওটা লিখলেন লিখে অ্যাড দুটো এই যে লিখে অ্যাড প্রোডাক্ট দিলে দেখবেন আমার শপে একটা প্রোডাক্ট অ্যাড হয়ে গেল এই যে আমার শপে একটা প্রোডাক্ট অলরেডি আমি অ্যাড করে দিলাম এখন এখানে অ্যাড প্রোডাক্টে যতবার ক্লিক করব ততবার একটা করে আমি প্রোডাক্ট অ্যাড করতে থাকব এভাবেও করা যাবে আরেকটা করা যাবে আমি কালেকশন রাখব যে আমি সবগুলি প্রোডাক্ট একসাথে কালেক্ট করব অ্যাড কালেক্ট দিলেও সেম ওয়েতে করা যায় এই জায়গাটুকু কি বোঝা গেল আপনাদের এই জায়গাটুকু কি আপনাদের বোঝা গেছে জি আপু এর পরেও কি যাব আমি জি আপু আর আপনাদের এর পরে কিন্তু আমি আবার কিওয়ার্ডও দেখাবো সো এর পরে যদি আমাকে যেতে বলেন আমি যাব কিন্তু সেটা কি আপনারা কন্টিনিউ করতে পারবেন কালকে আমাকে আবার সাবমিট করতে পারবেন বুঝে নেন আপনারা আপু একটু এটা দেখেন এরপর আর টোটালি যাইতে পারবো ওই ওই আমি এখানে ট্রাই করছি কিন্তু পারি নাই কোনটা ইয়ারটা আপু ওই ক্যারোসেলটা আমি ট্রাই করছি ক্যারোসেল আমি ক্রিয়েট করছি কিন্তু আমি পেজ আপলোড দিতে পারি নাই আচ্ছা তাহলে এটা আমরা আমাদের প্র্যাকটিসটা যখন করব তখন কিন্তু আজকে আমি আর দেখাবো নাকি আমি কিওয়ার্ডের ডিটেইলিং এ চলে যাব কারণ কিওয়ার্ডের একটা হচ্ছে থিওরিটিক্যাল একটা কন্টিনিউ করেন আমরা এটা ক্লাসটা পরে দেখে নেব ভাইয়া ক্লাসটা পরে দেখে নিলে আমি তো একদিন আপনাদের পুরো ফেসবুক দিয়ে দিতে পারতাম কিন্তু আমি তো ওই সিস্টেমে করব না আমি কন্টিনিউ করে শেষ করে দিব আপনারা দেখে নেবেন আপনি হয়তো বুঝবেন সোমাদি কি বুঝবে নয়নতারা কি বুঝবে যারা নতুন যাদের একদমই ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কোনো আইডিয়া নেই তারা কি বুঝবে আমারও তো নেই আপু
আপনার ব্রেন আমার ব্রেন এক না, আবার আপনার ব্রেনের সাথে সমাধির ব্রেন একরকম হবে না, আপনার ক্যাপাবিলিটি ওনার ক্যাপাবিলিটি একরকম হবে না। আমি প্রথম দিনই বলেছি যে আমাদের মাঝে একটু আমরা চিন্তা করব যে অন্য কারা, অন্য কারা হচ্ছে আপনার একটু আমরা যতটুকু নিচ্ছি অন্য সবাই কি অতটুকু নিতে পারবে কিনা। আপনাদের যখন আমি দিব আমি স্লাইড শো করতে বলবো, আমি ভিডিও করতে বলবো, আমি ছবি অ্যাড করতে বলবো আপনাদের, এবং ওইখান থেকেও ক্যারোসেল করতে বলবো, এই চারটা করবেন পোস্ট শিডিউল পোস্ট থেকে। তারপরে হচ্ছে আপনারা ওই যে ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স থেকে ক্যানভাস থেকে করবেন একটা ক্যারোসেল পোস্ট, তারপর শপ ক্রিয়েট করবেন, শপে তিনটা প্রোডাক্ট অ্যাড করবেন, টোটাল আপনাদের আটটা কাজ। এর সাথে আমি আবার এখন কিওয়ার্ডের ডিটেইলিং বলবো, থিওরিটিক্যাল কিছু জিনিস বলবো, তো টোটাল নয়টা কাজ। এই নয়টা কাজ কালকে আপনারা সাবমিট করবেন। তারপরে কি আপনারা বলছেন আমি এরপরেও আরো দেখাবো? না আপু। আসিফ ভাই দেখে নিলে পারবেন, কিন্তু কালকে অ্যাসাইনমেন্ট কিন্তু সাবমিট করতে হবে। কালকে কোড আছে, কালকে কোড থাকলে আপনি অ্যাসাইনমেন্ট কালকে কোড শেষে এসে আমাকে আলাদা দিবেন, আমি আলাদা আপনার জন্য ক্লাস নিব। এক্সাম যেহেতু হবে আপনাদের, এক্সাম ডেইলি বলছি নিব নিব, কিন্তু এক্সামটা আমার নেওয়া হচ্ছে না। তো কালকে একদম কিওয়ার্ড সহ ফেসবুকে যতটুকু দেখিয়েছি সেটিংস, ওভারঅল সমস্ত সেটিংস এবং এই ক্যারোসেলের ব্যাপারগুলি টোটালটা আপনারা আমাকে দিবেন, এবং কালকে কিওয়ার্ডের যত ডিটেইলিং এখন বলবো এগুলিও আপনাদের আমাকে দিতে হবে, তারপরে আমি কালকে কিওয়ার্ড দেখানো স্টার্ট করব। ও সম্ভবত কালকে মনে হয় আমি এটা করতে পারবো না, কালকে কোর্স শেষ করে আমি একটু বাড়িতে যেতে দিব। আচ্ছা পরশুদিন তো অ্যাটেন্ড করতে পারবেন ইনশাআল্লাহ। পরশুদিন অ্যাটেন্ড করলে তাহলে আপনি এক্সামটা পরশুদিন দিবেন, কালকে কোর্টে যাওয়ার আগে আপনি অ্যাসাইনমেন্টটা সাবমিট করে যাবেন, আজকে রাতে শেষ করবেন। এখন চিন্তা করেন, আপনারা বললে আমি আরো দেখাতে পারবো, আরো 2 ঘন্টা আমি দেখাইতে পারবো, কোনো আমার প্রবলেম নাই। আচ্ছা আপু এই ক্যারাসোলে অ্যাপস্টোর কি বসাইতে হবে এখানে জায়গাতে? ক্যারাসোলে অ্যাপস্টোর কোথায়? একটা আছে না আপু এই বাটনে অ্যাপস্টোর, শপের ওখানে ফেসবুকের একটা ইউআরএল তৈরি হচ্ছে না আপু? শপটা করিনি তো আমি। আচ্ছা করলে তো শপের ওখানে একটা ইউআরএল তৈরি হবে তাই না? জি। ওই ইউআরএল লিংকটা আপনি ওখানে দিয়ে দিতে পারেন যে প্রোডাক্টটা এখানে পাওয়া যায়। এটা আমি পোস্ট করছি, এই যে এখানে কিন্তু একটা অপশন ছিল শপে যে আপনি আপনার শপে পোস্ট করতে চান নাকি আপনি এখানে পোস্ট করতে চান। তা আমি যদি আমার শপে পোস্ট করতে চাই এমন আপু আমার একটা ইয়া ছিল শপ অ্যাপের মতো, ওইখানে যে ওখানে আমার সবগুলো প্রোডাক্টের ছবি ছিল, মানে ওইখান থেকে বাই কার্ট একটাই আছে ওইখান থেকে করা যায়, ওইটা ওইটার লিংক দিলে হবে না? ওই ডাইরেক্ট ডিরেক্টলি পাবো এখানে নিয়ে যাবে গা কেউ ক্লিক করলে। আমি বুঝিনি আরেকবার বলেন আপু। ওই যে ওয়েবসাইটের মতো যে এখন বিভিন্ন পেজে যে এরকম ওয়েবসাইট থাকে যে শপ আপ, আমাদেরটা মানে শপ আপ ভাই একটা ভাইয়া করছিল, তো তো এখানে আমার সব প্রোডাক্ট আছে, ওইখানে অ্যাড কার্ট মানে ঢুকলে যে আপনি কিনতে পারবেন ওইটার কি ওরকম একটা ওয়েবসাইটের মতো আছে। যেটা না অ্যাড কার্ড যেটা সেটা হচ্ছে কি যে একটা অ্যাপস আছে যেমন ডাইরেক্টলি পাবো ওখানে নিয়ে যাবে ওটা বললাম। না না অ্যাড কার্ডটা হয় কি ভাইয়া, দারাজের ওখানে অ্যাড কার্ডে যদি দিয়ে রাখেন তাহলে হচ্ছে এটা আপনার উইশ লিস্টে অ্যাড হয়ে থাকবে, পরবর্তীতে আপনি এটাকে দেখতে পাবেন, এটা উইশ লিস্টে থাকে। আচ্ছা আপু বুঝছি, বুঝতে পারলে আলহামদুলিল্লাহ। আচ্ছা তাহলে আমি আপনাদের কিওয়ার্ড স্টার্ট করি, কিওয়ার্ড স্টার্ট করব এখন, আর কেউ কথা বলে না, আপনাদের কিওয়ার্ড স্টার্ট করব না, এইটাকে এখন প্র্যাকটিস আকারে দেখবেন আপনারা।
একটা প্র্যাকটিস আকারে দেখেন, একবার আকারে প্র্যাকটিস করে দেখবেন। দেখো প্র্যাকটিস আকারে দেখলেও ভালো, দেখালে ভালো হয়। আচ্ছা প্র্যাকটিস আকারে দেখালে ভালো হলে খুবই ভালো। আমরা যেহেতু প্র্যাকটিস করব এখন, তো আমরা যে প্র্যাকটিস করবেন উনি হচ্ছেন স্ক্রিন শেয়ার করেন আমার সাথে। ভাইয়া খান ভাই আপনি অফ করেন। তাহলে আমি আছি ফার্স্ট।